আজকের বিষয় কথা সাহিত্যিক নারায়ণ সান্যাল। আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক হলেন নারায়ণ সান্যাল। গল্পের প্লটের অভিনবত্বে এবং তার সাবলীল উপস্থাপনায় তিনি বাংলা সাহিত্যে এক চিরকালীন স্থান দখল করে রয়েছেন। তবে সাহিত্য চর্চার পাশাপাশি তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। ১৯২৪ সালের ২৬শে এপ্রিল নদিয়া জেলার কৃষ্ণনগরে নারায়ণ সান্যাল জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম চিত্তসুখ সান্যাল এবং তাঁর মাতা বসন্তলতা দেবী। নারায়ণ সান্যাল ম্যাট্রিক পাশ করেন আসানসোল ইআইআর বিদ্যালয় থেকে। স্কুলের খাতায় তাঁর নাম ছিল নারায়ণদাস সান্যাল। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নিয়ে স্নাতক হন। এরপর ১৯৪৮ সালে তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিই পাশ করেন। তিনি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার ফেলো এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার ফেলো ছিলেন। নারায়ণ সান্যালের কর্মজীবন শুরু হয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীকালে ন্যাশনাল বিল্ডিং অর্গানাইজেশনেও তিনি কর্মরত ছিলেন। তাঁর পরিচিতি মূলত লেখক হিসাবে হলেও পেশায় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বাস্তুবিজ্ঞানের মতো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বইও লিখেছেন। নারায়ণ সান্যালের উল্লেখযোগ্য কৃতিত্ব মূলত তাঁর সাহিত্য কীর্তি। তিনি নানান বিষয়ের ওপর প্রচুর বই লিখেছেন। তাঁর লেখনীর বিষয়বস্তুগুলি সাহিত্য ও সমাজের বিভিন্ন প্রান্তকে স্পর্শ করে যায়। তাঁর লেখার বিষয়ের মধ্যে শিশু সাহিত্য, বিজ্ঞান, শিল্প ও সাহিত্য, ভ্রমণ, মনস্তত্ত্ব, প্রযুক্তি, শরণার্থী সমস্যা, ইতিহাস, জীবনী, প্রাণীদের বিশ্বকোষ, সামাজিক উপন্যাস এবং দেবদাসী সম্পর্কিত বেশ কিছু লেখা আমরা পাই। সমাজের গভীর অন্ধকার দিকগুলি তাঁর লেখায় অন্য মাত্রা পেয়েছে। তাঁর লেখা কল্পবিজ্ঞানের গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নক্ষত্রলোকের দেবতাত্মা। প্রবাবিলিটি বা সম্ভাব্যতার বিচারে আজ পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে একটা অংশ বিশ্বাস করেন যে বিপুলা এই বহির্বিশ্বে আমাদের মতো এবং আমাদের থেকে বহুগুণ উন্নত জীবেরা রয়েছে। আর তাদের নিয়েই নারায়ণ সান্যাল এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁর গল্প সম্ভার। তবে বিষয়বস্তুর নির্বাচনে তিনি অনুপ্রাণিত হয়েছেন লেখক এরিক ভন দানিকেনের দ্বারা। ১৯৭৪ সালে প্রকাশিত নারায়ণ সান্যালের লেখা বিখ্যাত উপন্যাস বিশ্বাসঘাতকে স্থান পেয়েছেন পৃথিবীর বিখ্যাত বৈজ্ঞানিকেরা। সত্য ঘটনা আশ্রয় করে কল্পনার মিশেল ঘটিয়ে লেখকের কলমে তা ঝলসে উঠেছে। হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপের পটভূমিতে এই গল্পটি লেখা হয়েছে। টানটান উত্তেজনার বিজ্ঞান ও সাহিত্যের এক অসাধারণ মিশেলে রচিত এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি সম্পদ। এই বইটি ১৯৭০ সালে প্রকাশিত অস্ট্রিয়ান লেখক রবার্ট জাঙ্কের রাইটার দ্যান এ থাউজেন্ড সানস এ পার্সোনাল হিস্ট্রি অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট গ্রন্থের অনুকরণে রচিত হয়েছে। নারায়ণ সান্যাল রচিত আরেকটি অনবদ্য বই হল তিমি তিমিঙ্গিল। ১৯৭৯ সালে প্রকাশিত এই বইটিতে তিমিদের নিয়ে রয়েছে অসাধারণ গল্প। বইটিতে তাদের জন্ম, বড় হওয়া এবং প্রেম বিবাহের কাহিনী রয়েছে। কিন্তু মানুষের মতো ভয়ঙ্কর জীবের জন্য তারা আজ লুপ্তপ্রায়। এই বইটিতে লেখক খুবই দক্ষতার সঙ্গে একটি বাস্তব চিত্র এঁকেছেন। গোয়েন্দা কথা সাহিত্যের জগতে তাঁর লেখা কাঁটা সিরিজ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সিরিজের বেশিরভাগ গল্পই স্ট্যানলি গার্ডনার এবং আগাথা ক্রিস্টির বিভিন্ন বিদেশি উপন্যাস দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা।
নারায়ণ সান্যাল রচিত বিশুপালবধ উপসংহার মূলত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত লেখা ব্যোমকেশ বক্সি সিরিজের শেষাংশ। এছাড়া তাঁর লেখা অন্যান্য সাহিত্য কর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সত্যকাম, যেটি নিয়ে পরবর্তীকালে একটি হিন্দি সিনেমা নির্মিত হয়েছে। এছাড়াও তাঁর লেখা নাকচম্পা, অশ্লীলতার দায়, নীলিমায় নীল, প্রশান্ত পণ্ডিত প্রভৃতি গল্পগুলি নিয়েও বাংলা সিনেমা হয়েছে। তাঁর লেখা কিশোর সাহিত্য হিসাবে উল্লেখযোগ্য হল শার্লক হেবো, অরিগেমি, ডিজনিল্যান্ড, নাকুচু, হাতিয়ার হাতি ইত্যাদি। এছাড়া তাঁর লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে হে হংস বলাকা, আজই হতে শতবর্ষ পরে, অবাক পৃথিবী, অজন্তা অপরূপা, ভারতীয় ভাস্কর্যে মিথুন, রূপমঞ্জরী, দণ্ডক শবরী, অন্তর্লীনা, মনামি, সুতনুকা একটি দেবদাসীর নাম, সুতনুকা কোনো দেবদাসীর নাম নয়, মান মানে কচু প্রভৃতি। এছাড়া তিনি বেশ কিছু জীবনীমূলক লেখাও লিখেছেন, সেগুলি হল আমি নেতাজিকে দেখেছি, আমি রাসবিহারীকে দেখেছি, লিন্ডবার্গ ইত্যাদি। নারায়ণ সান্যাল কেবলমাত্র বিদেশি লেখাগুলির অনুকরণ করেননি, সেখান থেকে তিনি মূল বিষয়বস্তুগুলি গ্রহণ করেছিলেন। তবে একটি সঠিক বাংলা পরিবেশের জন্য তিনি সংগৃহীত বিষয়বস্তুগুলি অভিযোজিত করেছিলেন এবং মূল প্লটে কিছু পরিবর্তন করেছিলেন, যা বাঙালি পাঠকদের কাছে আজও সুপরিচিত হয়ে রয়েছে। নারায়ণ সান্যাল তাঁর সাহিত্য কর্মের জন্য পুরস্কৃত হয়েছেন বহুবার। 1999 সালে তাঁর লেখা বই অজন্তা অপরূপার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং 2000 সালে রূপমঞ্জরীর জন্য তিনি বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন। এছাড়া তাঁর লেখা অন্যতম উপন্যাস সত্যকামের জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টদের দ্বারা সেরা চলচ্চিত্র গল্প লেখক হিসাবে সম্মানিত হন। অবশেষে 2005 সালের 7ই ফেব্রুয়ারি নারায়ণ সান্যাল পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর।